সরি লাস্ট লাইফে আমাদের আসলে রিস্টার্ট দিয়েছে আমরা নেটওয়ার্কের প্রবলেম দিয়েছে আমরা তিনটা নৌকা নিয়ে আমরা ত্রাণ দিতে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে এইটা একটা পিছনে একটা এরপর পিছনে আরেকটা তিনটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই লাইভটা আপনারা শেয়ার দিবেন এই বিষয়টা জানা লাগবে আপনারা যারা ত্রাণ দিতে আসতেছেন অবশ্যই এটা কেউ খারাপ দিকে নেবেন না আমি আমার দায়িত্ব আমি এটা বলার দরকার এর জন্য আমি বলছি স্যানিটারি ন্যাপকিন মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন মেয়েদের জন্য অবশ্যই আনবেন এবং শিশুদের খাবার আপনারা আনবেন আমরা পাঁচ হাজার শিশুদের খাবার এবং স্যানিটারি ন্যাপকিন আমরা অর্ডার দিয়েছি এটা আজকে রাত্রের মধ্যে আজকে রাত্রের মধ্যে এটা আমাদের এখানে আসবে আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্যানিটারি ন্যাপকিনটা মেয়েদের জন্য দরকার আমি জানি না যারা এখন কিনছেন এখানে আসবেন আপনারা প্লিজ স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসবেন মেয়েদের জন্য কেউ আমার কথায় কষ্ট পাবেন না আমার এটা বলাটা এখন আসলে বন্যার সময় এসে এখানে দেখা গেছে যে আমাদের এই হাইজিন ম্যাটারটা একটা ফ্যাক্ট হয়ে গেছে এবং আমাদের মাপুরেরা যারা আছেন সবার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটা আগে আপনার এই ব্রিজটা দেখায় ফেলো রাস্তা ছিল এটা জুম করে দেখাও এই যে রাস্তা ছিল দেখুন আপনারা সবাই দেখুন এটা একটা রাস্তা ছিল এই রাস্তার উপরে দিয়ে আমরা এখন যাচ্ছি নৌকা নিয়ে আর আশেপাশে একটু আমি একটু দেখ পুরো সমুদ্রের মতো আসলে চারো সাইডে কোনো কুল কিনারা নাই এখন আপনারা যারা আসছেন আপনারা মনে করে ত্রাণ যেভাবে নিয়ে আসছেন এইসব এসেন্সিয়াল গুডস যেমন স্যানিটারি ন্যাপকিন আপনারা অর্থলাইন আসতেছেন নাপা আসতেছেন এরকম একইভাবে স্যানিটারি ন্যাপকিনটাও নিয়ে আসবেন হাইজিন এক্স্যাক্টলি আমরা যেমন নাপা ওষুধ আনতেছি বিভিন্ন ধরনের জিনিস আর বাচ্চাদের জন্য দুধটা অনেক প্রয়োজন এক্স্যাক্টলি বাচ্চাদের জন্য দুধ মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং আরো যে সামগ্রী এগুলো আনবেন ওরটা যেভাবে আনছেন এভাবে আনবেন প্লিজ এটা অনুরোধ এখন যারা উদ্যোগ নিচ্ছেন এই কাজটা অনেক প্রয়োজন কারণ মেয়ে মানুষদের ব্যাপারটাও আমাদের চিন্তা করে মাথায় রাখতে হবে আর আমি একটু দেখাই দেখেন এই যে এখানে এখানে আছে আসলে আমরা অনেক তাড়াহুড়া করে আসতে হয়েছে এবং অনেক তাড়াতাড়ি আমাদের লাইফ জ্যাকেট আমরা লাইফ জ্যাকেট পাইনি এই অবস্থা আমরা অনেক খুঁজছি লাইফ জ্যাকেট বাট লাইফ জ্যাকেটই আমরা পাইনি তারপরে কোনো সমস্যা নাই আমরা চেষ্টা করব আমাদের গন্তব্য স্থানে পৌঁছানো মানুষকে ত্রাণ দেওয়ার শুধু ত্রাণ পর্যন্ত আমরা শেষ করব না এই যুদ্ধের এই সংগ্রাম এন্ড পর্যন্ত আমরা থাকবো এই সংগ্রামের এন্ড পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ আমরা সংগ্রাম করে আসবো আমরা সবাই যারা আছে এখানে কিচেন আরো দুইটা নৌকায় অনেক মাল আছে এখানে আছে আমরা যাওয়ার চেষ্টা করব আমরা পরবর্তী আপডেট আমাদের কন্টেনার থেকে কিছু মাল নিয়ে আসছি কিছু কন্টেনার থেকে কিছু হ্যাঁ কিছু মাল নিয়ে একটা একটা সাথে এক থেকে মাল আমরা আনছি আর বাকিগুলো আর অন্যান্য লোকরা নিয়ে গেছে এবং আমরাও আরো স্টেপ করব স্টেপ বাই স্টেপ যাচ্ছি আর আরেকটা বিষয় আমি আবারো বলছি শিশুদের দুধ খাবার এগুলো যদি হয় তাহলে অনেক বেটার হয় আপনারা যারা আনবেন অবশ্যই এগুলো আপনাদের মাথায় চিন্তা ভাবনা করে আনবেন শুধু খাবারের পাশাপাশি এন্ড মেয়েদের জন্য মেয়েদের ব্যাপারটা আমরা খুবই কম চিন্তা ভাবনা করছি খুবই কম এরকম উদ্যোগ নিয়েছে সো আমি চাই আজকে যেরকম আমার 5000 পিস আসছে এরকম মেয়েদের জন্য একটু খেয়াল রাখতে হবে স্যানিটারি ন্যাপকিন অবশ্যই এটা অনেক সেনসিটিভ বিষয় এই বিষয় নিয়ে অনেকে কথা বলতে পারি না বাট আজকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে আমি বারবার বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এই বিষয়টা আমাদের তুলে ধরা দরকার দেখে আমরা এটা তুলে ধরেছি সো প্লিজ এই জিনিসটা আপনারা করবেন আসলে এই গ্রামগুলোতে না গেলে আমরা বুঝতাম না কতটুকু দরকার আমি একটু দেখি আমাদের এবং এই এখানে কিন্তু স্রোত আছে প্রচুর পরিমাণ স্রোত আপনারা দেখছেন প্রচুর পরিমাণ স্রোত আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওখানে শুধু আর্মি এবং বিডিআররা গিয়েছে আর্মি আর বিজিবি গিয়েছে আর কেউ যায়নি এটা অনেক দূর একদম ভিতরের দিকে যাচ্ছি আমরা একটু রিমোট এরিয়াতে যাচ্ছি যেখানে ত্রাণ খুবই কম গিয়েছে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ঠিক মতো দিয়ে আসতে পারি সুস্থভাবে আসতে পারি আমার মাকে আমি কল দিয়েছিলাম মানে আমার আম্মুকে বলেছি যে আম্মু তুমি আমাকে ফোন দাও না কেন আমার আম্মু বলতেছে যে তুমি ওখানে কাজ করো তুমি মানুষের জন্য কাজ করো তুমি পাশে তখনই দিবে যখন সব কিছু জান হবে তুমি কাজ করতে থাকো বাবা এইটাই বলে আমি লাইফটা শেষ করব সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা ঠিক মতো এই যেসব ত্রাণগুলো আছে যাতে পৌঁছাতে পারি কালকে আরও আছে আজকে রাত্রে যাবে আরও আপনারা দোয়া করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ